মুন্সিগঞ্জের রামপাল, বজ্রযোগিনী, মহাকালী ও পঞ্চসারের জমিগুলোতে সবজির সমারোহ। সমানে চাষ হচ্ছে জালিকুমড়া, শশা, করলা, ধুন্দল, ঝিঙ্গা ও কাঁকরোল সহ হরেক রকমের সবজি। স্থানীয় ভাষায় এসব সবজি চাষকে লতা খেতি বলা হচ্ছে। টনে টনে তাজা সবজি আনা হচ্ছে ধলাগাঁও বাজারে। ভোর থেকেই ধুম বেচাকেনা। খেত থেকে আসা সবজি সরাসরি কৃষকের কাছ থেকে কিনতে তাই পাইকারদের ভিড় পড়ে যায়। টাটকা সবজি ভালো দামে বিক্রি হওয়ায় ক্রেতা বিক্রেতা উভয়ই খুশি। ফসল ভালো হয়েছে, দামও ভালো পাইছে। জালি, করলা, কোহি, কুন্দল, ঝিঙ্গা ব্যাক হয়েছে। অন্যান্য বাজার থেকে কম দামে এখানে পাওয়া যায়। টাটকা সবজি কৃষকদের থেকে কম দামে কিনে নিয়ে আমরা বেতকা মানুষের কাছে সাপ্লাই দেই। তবে আলু চাষের শীর্ষ এই জেলাটিতে নিত্য প্রয়োজনীয় এই সবজি বিক্রি হচ্ছে 8 থেকে 12 টাকা কেজি দরে। সবজির দাম অনেক বাড়ছে, আলু অনেক পচে গেছে। বিষমুক্ত সবজি আবাদ জনপ্রিয় করতে কাজ করছে কৃষি বিভাগ। দিন দিন মুন্সিগঞ্জ বিক্রমপুরে সবজির কদর বাড়ছে। মুন্সিগঞ্জের বাইরেও নারায়ণগঞ্জ, ঢাকাগঞ্জ, বিভিন্ন দেশের বাইরেও এই সবজিরা চাহিদা বেশি। একমাত্র কীটনাশক মুক্ত, বিষমুক্ত উৎপাদন, ভালো বা নিরাপদ সবজি উৎপাদন করতে পারে সেই ব্যাপারে আমাদের কার্যক্রম চলছে। মুন্সিগঞ্জের সবজি যাচ্ছে নারায়ণগঞ্জ ও ঢাকায়, এছাড়া বিদেশে রপ্তানি হচ্ছে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।